দুই বছরের বেশি সময় পর অবশেষে নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। গত 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী মার্ক্সবাদী অনুরা কুমারা দিশানায়েকে। দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করেছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল, বা তাদের জোট বা তাদেরই কোনো অংশ। এর মধ্যে একটি রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনালস পার্টি, ইউএনপি। দলটি থেকে একাধিকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মহিন্দা রাজাপাকসে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের আগে সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তারই ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে। গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরা কুমার দিশানায়েকে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার বা এসজেবির নেতা সাজিত প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় গত 22 সেপ্টেম্বর। প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায় একজন প্রার্থীও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপর দ্বিতীয় দফায় ভোট গণনা করে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের নেতা অনুরা কুমার দিশানায়েকে বিজয়ী ঘোষণা করে। নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর এনপিপি জোটের পক্ষ থেকে জানানো হয়, 23 সেপ্টেম্বর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনুরা কুমার দিশানায়েকে। প্রেসিডেন্ট সচিবালয়ে তার শপথ গ্রহণের অনুষ্ঠানটি হবে অনাড়ম্বর। খাদ্য, জ্বালানি, ওষুধ সহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে 2022 সালে সড়কে নামেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। প্রবল জন অসন্তোষের মুখে সরকার বিরোধী বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে। গোতাবায়া দেশ ছেড়ে পালান। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ। জনতা বিমুক্তি পেরামুনা বা জেভিপির প্রধান অনুরা কুমার দিশানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। এই জোট আগে কখনোই শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। সেই গণবিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর একটা পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতি বিরুদ্ধে দলটির অনর অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। দলের সঙ্গে বেড়েছে অনুরা কুমারা দিশানায়েকের ব্যক্তিগত আবেদন। গত শতকের 70 ও 80 দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি। রাষ্ট্র এর প্রতিশোধ পাল্টা প্রতিশোধ নিতেও দেরি করেনি। গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে 60,000 মানুষ নিহত হয়। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা ও উইজেবিরাস সহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাই ছিলেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দিশানায়েকে দলের পলিট ব্যুরো সদস্য হন। দল সহিংসতার পথ ত্যাগ করে। বিশ্লেষকদের মতে, দিশানায়েকে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছিলেন। এটাই তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে। নির্বাচনে জয়ী অনুরা কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ঘোষণার মাধ্যমে শ্রীলঙ্কার রাজনীতিতে দুটি শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন শ্রীলঙ্কার গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটি রিসার্চের নির্বাহী পরিচালক নিশান্তা মেল। শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে 15 বছরের বেশি শাসন ক্ষমতা ধরে রেখেছিল। নিশান বলেন, রাজাপাকসে পরিবারের ওপর আস্থা হারানোর পর দেশটির রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, প্রথমত তা পূরণ হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হল, রাজাপাকসে যখন আগের মধ্য বাম রাজনৈতিক ব্লককে ডানপন্থী নীতির দিকে নিয়েছিলেন, তখন মধ্য বাম রাজনীতিতে যেই শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ হবে।
ভোটারদের কাছে দিশা নায়কের দেওয়া বার্তা প্রসঙ্গে বিশ্লেষক নিশান বলেন, দেশে দুর্নীতির সংস্কৃতির আমূল উৎপাটনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার জনগণ মনে করেন যে বিগত কয়েক দশকে তারা যেই রাজনৈতিক নেতার দিকেই ঝুঁকেছেন, তারা দুর্নীতির সংস্কৃতিরই বীজ বপন করেছেন। শ্রীলঙ্কাকে সেই অস্বস্তি থেকে মুক্ত করার জন্য ঐতিহ্যবাহী রাজনৈতিক নেতাদের আর বিশ্বাস করা যায় না। তাই দুর্নীতির সংস্কৃতির মূলোৎপাটনের প্রতিশ্রুতি নিয়ে আসা প্রার্থী ভোটারদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে পালানোর পর রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। এরপর দুই বছরের বেশি সময়ে তার নেতৃত্বে অর্থনৈতিক সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে নেওয়া ঋণের শর্ত অনুযায়ী কর বাড়ানো সহ নানান পদক্ষেপ নেয় সরকার, আর এর চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণের আশায় অনুরা কুমারা দিশা নায়ককে ভোট দিয়েছেন মানুষ। এখন তার সবচেয়ে বড় কাজ হবে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। ফলে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো।